সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলতে চাচ্ছি কিভাবে আপনারা ফ্রিতে পেওনার মাস্টার কার্ড অর্ডার করবেন এবং এটাতে কি কি রিকোয়ারমেন্ট আছে আপনার ফ্রিতে মাস্টার কার্ডটা নিতে গেলে সেটা আপনাকে জানতে হবে, এবং এটা কতদিন সময় লাগে এই কার্ডটা আসতে, মাস্টার কার্ডটা মানে আসতে, এবং এই কার্ড দিয়ে আপনারা কি কি করতে পারবেন এবং কিভাবে কার্ডটা অর্ডার করবেন সম্পূর্ণ প্রসেস আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথমত আমি বলি, এই কার্ডটার প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে আপনাকে কমসে কম $100 আপনাকে ট্রানজ্যাকশন করতে হবে এই কার্ডটা নিতে গেলে। আপনাকে কমসে কম $100 অর্ডার করতে হবে, মানে লেনদেন করতে হবে। হতে পারে আপনি পেওনার থেকে মানে বিকাশে ট্রান্সফার করছেন, অথবা আপনার ফাইবার থেকে পেওনারে নিয়ে আসছেন, অথবা পেওনার টু পেওনারে আপনি টাকা লেনদেন করছেন। টোটাল কথা হচ্ছে আপনার টোটাল লেনদেন $100 থাকতে হবে পেওনার মাস্টার কার্ডটা ব্যবহার করতে গেলে। তো এটা হচ্ছে ফার্স্ট রিকোয়ারমেন্ট। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, আমি তো পেওনার ফার্স্ট মানে পেওনার মাস্টার কার্ড অর্ডার করতে পারবো না। কেন পারবেন না? কারণ হচ্ছে আপনি ভাবতেছেন যে আপনার পেওনার ডলার $100 আপনি ট্রান্সফার মনে করেন অ্যাকাউন্ট ট্রানজ্যাকশন করেন নাই বা ট্রান্সফার করেন নাই বা লেনদেন করেন নাই। সহজ কথা যদি আমি বলি, আপনি কোনো প্রকার লেনদেন করেন নাই, যদি এটা হয়ে থাকে তাহলে আপনাকে কষ্ট করে আপনার ফ্রেন্ড সার্কেলদের একজনকে যারা ফ্রিলান্সিংয়ের কাজ করে তাদের সাথে কথা বলবেন যে আপনাকে আমার পেওনারে আমাকে $100 ট্রানজ্যাকশন করে দাও বা ট্রান্সফার করে দাও, আমি এবার তোমাকে কিছুক্ষণ পরে পাঠিয়ে দিচ্ছি, তোমাকে এক্সট্রা আমি ধরেন $500 দিলাম যে তুমি মিষ্টি খাইও, এরকম জাস্ট এরকম একটা ট্রানজ্যাকশন করতে পারেন। এটা হচ্ছে একটা প্রসেস। অথবা আপনাকে কষ্ট করে ডলার ধরেন $100 কিনতে হবে, কিনে এখানে লেনদেন করতে হবে, কিচ্ছু করার নাই যদি নিতে চান। তো এটা রিকোয়ারমেন্টটা কমপ্লিট করতে পারলেই আপনারা পেওনার মাস্টার কার্ডের জন্য অ্যাভেলেবল হয়ে যাবেন। তো এই গেল একটা প্রসেস। তো এবার আসি হচ্ছে এটা কত দিনের ভিতরে এই পেওনার মাস্টার কার্ডটা আপনি হাতে পাবেন। এখানে যদি আপনার অ্যাড্রেস ঠিকঠাক থাকে তাহলে আপনি সর্বোচ্চ 15 দিন সময় লাগে। আমরা যখন এটা করতাম তখন আমাদের আরও বেশি লাগতো। তো এখন 15 থেকে 1 মাসের ভিতরে আপনি আপনার এই মাস্টার কার্ডটা হাতে পাবেন, একদম হাতে। ঠিক আছে, আপনাকে সঠিক ইনফরমেশন দিলে আপনি পোস্ট অফিস অথবা পোস্ট অফিস ম্যান সরাসরি আপনার বাসায় এসে কার্ডটা দিয়ে যাবে। তো যেমন আমি আমি ফার্স্ট টাইম যখন প্রবলেম হয়েছিল, আমার পোস্ট অফিসের ম্যানদের অবস্থা খুবই খারাপ ছিল। তারা আমার গুগল অ্যাডসেন অ্যাকাউন্টের পিনই আমি পাইছিলাম হচ্ছে 3-4 মাস পর। তো তারপরে আমার যখন বাসার ঠিকানা দিয়ে দিলাম তখন দেখা গেল যে আমি 15 দিনের ভিতরে আমি আমার মনে করেন গুগল অ্যাডসেন অ্যাকাউন্টের পিনটা হাতে পাইছিলাম। তো তারপরে আমি যতগুলো অনলাইনে চিঠি লেনদেন মানে এরপরে আমি 4-5টা চ্যানেল মনিটাইজেশন করছি আমার নিজস্ব, তো ওইগুলোতে দেখা গেছে যে আমি আমার ওই ঠিকানাটা দিছি, আমার বাসার ঠিকানাটা, যারা সাথে সাথে তারা কার্ডটা নিয়ে আমার বাসায় চলে আসতো। আমি এতে পোস্টম্যানদের আসার কারণে ওদেরকে 100-150-200 টাকা দিয়ে দিতাম মিষ্টি খাওয়ার জন্য, যে হ্যাঁ মিষ্টি খাইন কষ্ট করে যখন আসছেন। তো এই হচ্ছে কাহিনী। তো আপনাকে যেটা করতে হবে, সঠিক ইনফরমেশন দিলে আপনি খুব দ্রুতই হাতে কার্ডটা পেয়ে যাবেন। এবার এই কার্ড দিয়ে কী কী করা যাবে, এই কার্ড দিয়ে আপনি সমস্ত অনলাইন লেনদেন কাজ করতে পারবেন, গুগল অ্যাড, ফেসবুক অ্যাড, তারপরে অনলাইনে প্রোডাক্ট কেনা কাটা, মানে এ টু জেড আপনি সব কিছুই করতে পারবেন। ঠিক আছে, তো আশা করি আপনারা মোটামুটি আপনাদের কিছু প্রশ্ন আছে এগুলো সমাধান পাইছেন। এবং আরেকটা জিনিস আমি বলে রাখি, সেই কার্ড এই কার্ডটা সম্পূর্ণ ফ্রি কিনা সেটা যদি আমি বলি, হ্যাঁ আপনি ফ্রিতে সম্পূর্ণ কার্ডটা অর্ডার করতে পারবেন, কোনো টাকা লাগবে না। কিন্তু আপনি যদি এই কার্ডটা ইউজ করতে যান তাহলে আপনাকে ইউজ করতে গেলে আপনার বছরে একটা চার্জ দিতে হবে $30 পর্যন্ত। ঠিক আছে, কারো $25 থেকে $30 পর্যন্ত আপনাকে চার্জ নেবে। তো এই হচ্ছে আপনার টোটাল বিষয়টা। এবার আসি কীভাবে এই কার্ডটা অর্ডার করতে হয়। তো আপনারা যদি পেওনারের এই জায়গায় থাকেন, হ্যাঁ হোম পেজে আসবেন, পেওনারের হোম পেজে এসে এখানে দেখবেন লেখা আছে ব্যাঙ্ক অ্যান্ড কার্ডস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এরকম একটা অপশন আসবে। তো এখানে লেখা আছে ব্যাঙ্কিং অ্যাকাউন্ট ফর উইথড্র, তারপরে রিসিভিং অ্যাকাউন্ট, তারপরে রিসিপিয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এগুলো আছে, এবং লাস্ট আছে পেওনার কার্ড। তো আপনারা সরাসরি এই পেওনার কার্ডটা আছে যেটা এখানে আপনারা ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দি পেওনার কার্ড এ গ্রেট অ্যাওয়ে টু অ্যাক্সেস অ্যান্ড স্পেন্ড ইউর আর্নিং। ওকে,
তো এখানে এরকম একটা অপশন দেখবে। তো আমরা যেটা করবো এখান থেকে অর্ডার নাওয়ে ক্লিক করব, কারণ আমার এই অ্যাকাউন্ট থেকে মোটামুটি হাজারখানি ডলার ট্রানজেকশন অলরেডি হয়ে গেছে। তো এখানে ক্লিক করার পর তো এখান দেখেন লেখা আছে ভার্চুয়াল কার্ড অ্যান্ড হচ্ছে ফিজিক্যাল কার্ড, এই দুইটার মধ্যে কোনটা আপনারা অর্ডার করবেন। যদি আপনার উদ্দেশ্য থাকে যে অনলাইনে বেশি কাজ করবেন তাহলে উপরেরটা, যদি আপনার মনে হয় যে অনলাইনে ভার্চুয়াল কার্ডটা ইউজ করবেন সেটা আপনার রুচি, আর ধরেন এটা অনলাইনে, এটা তো দুইটা সেম কাজই করা যায়। একটা হচ্ছে আপনি ফিজিক্যাল মানে হাতে পাবেন কার্ডটা, আর একটা হচ্ছে ওই কার্ড থাকবে একটা, আপনি চাইলে এটিএম ঘুরতে যায় টাকা তুললেন লেনদেন করলেন, বুঝলেন একটা মুসাম আছে, তো মুসাম করতে পারবেন এটা দিয়ে। এটা দিয়ে আর আসলে ভার্চুয়াল মানে হচ্ছে আপনি কার্ডটা ধরতেও পারবেন না, দেখতে পারবেন জাস্ট কার্ড আছে আপনার, জানতে পারবেন যে আপনার কার্ড আছে, ওই কার্ড থেকে আপনি সব ধরনের কাজ করতে পারবেন, এ হচ্ছে কাহিনী। তো এটা পারফেক্ট যদিও। তো আমরা যেটা করবো, আমি চাচ্ছি যে ভার্চুয়াল কাজ মানে ভার্চুয়াল যে কার্ডটা আছে এটা আমি ইউজ না করতে, আমি চাচ্ছি যে আমি ফিজিক্যাল কার্ডটা ইউজ করব, এটা দিয়ে আমি সব ধরনের কাজ করতে পারবো যেহেতু। তো তাহলে আমি যেটা করবো এখান থেকে ফিজিক্যাল কার্ডটা অর্ডার করব, ফিজিক্যাল কার্ডটা আমরা টিক করলাম, টিক করে নেক্সটে ক্লিক করব। এবার এটা কি ইউএসডি না ইউরো এগুলো আছে? হ্যাঁ অবশ্যই এটা আমার ইউএসডি হবে, তো ইউএসডিটা ক্লিক করবেন, এবার নেক্সট করবেন। তো নেক্সট করার পরে তো এখানে আমাদের সব কিছু দিতে বলতেছে, হ্যাঁ এখানে আমি দিয়ে দিই আপাতত। তো এখানে আর্য আকন্দ বাংলাদেশ, এখানে হচ্ছে আমার আমার যে অ্যাড্রেসটা আছে সেটা দিতে বলতেছে। আমি আপাতত আমার বাসার ঠিকানাটা দিয়ে দিই, ধরেন আমি আপাতত দিয়ে দিলাম হচ্ছে সরকার বাড়ি। একটু ভালো করে আপনারা খেয়াল করবেন, হ্যাঁ আপনার চাই আপনার যদি পোস্ট অফিস ভালো জায়গায় থাকে বা শহরের মধ্যে থাকে তাহলে অবশ্যই আপনার বাসার ঠিকানাটা দিলে পোস্টম্যান সরাসরি বাসাতে চলে আসবে, আর যদি গ্রাম অঞ্চল হয় তাহলে বাসার ঠিকানা তাও দিতে হবে, আপনার গ্রামের ঠিকানাটা দিলেই বেটার হবে। তো আমার যেহেতু এটা আমি বাসার ঠিকানা এটা ইউজ করতেছি, কারণ আমার এটা নিয়ে অলরেডি অনেকগুলো কার্ড মানে গুগলের চিঠি চলে আসছে, সেজন্য আমি এটা ইউজ করতেছি, কারণ এটাতে আমার খুব তাড়াতাড়ি আমি কার্ডটা পাই। হাউস লং ধরেন 305, ওয়ার্ড ওকে আমি একটু দিয়ে দিই, ওয়ার্ড লং একটু সময় লাগতেছে, ওয়ার্ড লং একটু কষ্ট করে এক সেকেন্ড, ওয়ার্ড নং হচ্ছে 09 এটা দিলাম। এবার দেখেন এখানে কিছু লিমিট আছে, না আমরা এবার বাকিটুকু আমরা নিচের দিকে দিতে পারি, দেখি আগে ফুল নেয় কিনা, যদি নেয় তাহলে তো কোনো কথাই নেই, আর যদি না নেয় সেক্ষেত্রে আমরা নিচে ইউজ করব বাকিটুকু। হাজি রোড এটা আমি একটু হাইড করে দিব, যদিও বপুর গাটান্দি ওকে। এবার আসে হচ্ছে লাস্টে হচ্ছে বয়ানপুর, লাস্টে ধরেন আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে টাউন টাঙ্গাইল ওকে বোয়াপুর। এখানে দেখেন পুরাটা বসবে না, যদিও আমি একটা কাজ করি হাজি রোড পর্যন্ত আমি কপি করে কেটে নেই, এটা কেটে নিয়ে এবার নিচের টুকু দিয়ে দিই, যেহেতু আমার নামটা অনেক বড় মানে আমার গাটান্দি ওকে হাজি রোডটা উপরের দিকে যায়, দেখি উপরের দিকে যায় কিনা, এটা হইলে তো হইলই আর না হইলে তো কথা নেই, ওকে বেশি হয়ে গেছে সমস্যা নাই, আমি একটা কাজ করি আবার একটু ইয়া করে দিই। হাজি রোড কপি ওকে গাটান্দি বুয়াপুর ওকে বিএসইউ ওয়াই
YANPU ওকে বোয়ানপুর এটা দেওয়ার পর এটা টোটালি আমার কমপ্লিটলি হয়ে গেছে। এখানে আমার নামটা দিতে বলতেছে, নাম অলরেডি আছে, তো আমার আর কষ্ট করে এখানে আমার এগুলো দেওয়ার দরকার নেই, অটোমেটিক হয়ে গেছে। জাস্ট আমি এটা চেঞ্জ করে দিলাম, এটা হয়ে গেলে আমি পরবর্তীতে আমি চাইলে এটা চেঞ্জ করে নিতে পারবো, সমস্যা নাই। তো এটা হয়ে গেছে আমার টাঙ্গাইল সিটি, বাপুর হচ্ছে বাসা। তো এটা দেওয়ার পর এবার আমার সব কিছু ঠিকঠাক। তো এবার যেটা করবো আমি নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পর স্টান্ট শপিং ফ্রি, ওকে। হ্যাঁ, আমরা আমাদের এখানে দুইটা অপশন থাকবে, একটা হচ্ছে $40 চার্জ দিতে হবে যদি বেশি তাড়াতাড়ি দরকার পড়ে। তো আমরা চাচ্ছি যে এটাই থাক, ফ্রিতেই আমরা চাচ্ছি। তো এটা দিয়ে অর্ডার ক্লিক করব। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কার্ডটা অর্ডার হয়ে গেছে। আমি আপনাদের যদি বলি একটা জিনিস, আমি ভিডিওটা বলতে ভুলে গেছি, এটা আমার বলতে পারেন, এখানে কিন্তু অ্যাড্রেসে কোনো ক্যারেক্টার ইউজ করা যাবে না। যেমন আমার আগের অ্যাড্রেসটাতে আমি এটা দেওয়ার কারণে, মানে হচ্ছে স্পেশাল ক্যারেক্টার, যেমন এখানে মাইনাসের মতো একটা চিহ্ন দিচ্ছি, ঠিক আছে, সহজে বললাম যেটা, তো এই চিহ্নগুলো ইউজ করছি বিদায় কিন্তু আমার পরবর্তীতে নিচে লাগে, মানে কুমা ব্যবহার করতে পারবেন না। এটা জানা অবশ্যই দরকার, কুমাটা ব্যবহার করতে পারবেন না। এখানে যদি আপনি অ্যাড্রেসটা ইউজ করেন, ধরেন এখানে দুইটা অ্যাড্রেস, হ্যাঁ, এটা হচ্ছে আমার ফুল অ্যাড্রেস। এই ফুল অ্যাড্রেসের ভিতরে আপনি কোনো জায়গায় কুমা ইউজ করতে পারবেন না, কুমার জায়গায় আপনাকে স্পেস ইউজ করতে হবে, মানে স্পেস, এবং এখানে কোনো মাইনাস চিহ্ন বা কোনো কিছু ইউজ করা যাবে না, এরকম স্পেস চিহ্ন ইউজ করতে হবে, তাহলে আপনার কার্ডটা অর্ডার করতে পারবেন। অনেকে আছে যারা এরকম প্রবলেমের জন্য অনেকটা সমস্যা হয়, তো আপনারা এগুলো বিরত থাকবেন এগুলো অ্যাড করা থেকে, ঠিক আছে। তো আই হোপ যে আপনাদের জন্য ভালো হবে এবং আপনারা খুব দ্রুতই অর্ডারটা করতে পারবেন। তো আমার দেখেন অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে, অর্ডার হয়ে গেছে অলরেডি। আমরা জাস্ট এখান থেকে আমাদের যে কাস্ট অপেক্ষা করবো, আমাদের কার্ডটা কোথায় আসতেছে এবং কত দূর আসছে সব কিছু আমরা এখান থেকে দেখতে পারবো। তো আমি দেখি আমার জিমেল অ্যাকাউন্টে যাই, যাই দেখি যে আমাদের কার্ডটা কোনো SMS আসছে কিনা কার্ডের থেকে, যে কনফার্ম SMS করছে কিনা। এখানে বলতেছে যে অর্ডার চেক ইউর ইনবক্স ফর কনফার্মেশন ইমেল। ওকে, দেখি আমাদের কোনো মেল আসছে কিনা। ওকে, ইনস্টাগ্রাম এখনও কোনো মেল আসে নাই। ওকে, এটা চলে আসবে, আমরা ব্যাক করতে পারি, ব্যাকে কার্ড এটা চলে আসবে, সমস্যা নেই, আমাদের এটা পেন্ডিংয়ে আছে, আর এটা বিষয় না, চলে আসবে। তো আমাদের মেলে এখনও মেসেজ আসে না, এটা কিছুক্ষণ পরে চলে আসবে, বেশি সময় লাগে না এগুলো আসতে। পেওনার কার্ড, ওকে, রিকোয়েস্ট পেমেন্ট, ওকে, স্পেন্ট ইউর পেমেন্ট রিকোয়েস্ট, রেডি টু সেন্ড ইউর পেমেন্ট রিকোয়েস্ট। ওকে, এটা না, এটা হচ্ছে আরেকটা জিনিস। তো এখানেই চলে আসবো, আমাদের এখনও আসে নাই, আমাদের খুব দ্রুতই চলে আসবে, টেনশন করার কিছু নেই। আপনারা একটু অপেক্ষা করলে কার্ড কোথায় আসতেছে আপনারা ট্র্যাকিং করতে পারবেন। এই যে দেখেন, পেওনার কাস্টের SMSটা আপনাদের সাথে কথা বলতে বলতে পেওনার মাস্টার কার্ডের SMSটা চলে আসতেছে। এখানে তারা বলছে অ্যাপ্লিকেশন তারা রিভিউতে রাখছে এবং এটা সর্বোচ্চ, মানে অ্যাপ্লিকেশন হয়ে গেছে অলরেডি, একটু আমি যদি রিপ্লেস করার দরকার নেই। তো দেখেন অ্যাপ্রুভ, পেন্ডিং অ্যাপ্রুভাল। ওকে, আমরা একটু করি। তো এখানে দেখেন আমাদের 3 business days, ওকে, সর্বোচ্চ 1 মাস সময় লাগবে আর কি, দুই কত 1 week, 2 week, 3 week, এত 15-20 দিনের ভিতরে, 21 দিনের ভিতরে চলে আসবে। ওকে, এটা টোটাল হয়ে গেছে আর কি, সাবমিট ইনফরমেশন রিকোয়ারমেন্ট, ওকে, আর কিছু লাগবে না। তো এখানে ওকে, আশা করি আপনারা এভাবে অর্ডার করতে পারবেন, আর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, অবশ্যই মেসেজ করবেন। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।